ব্রিটেনে বাংলাদেশিদের রাজধানী হিসেবে পরিচিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বাংলা টাউন ব্রিকলেন, এখান থেকে ব্যবসা গুটিয়ে এবং বাসস্থান পরিবর্তন করে দেশের অন্যত্র চলে যাওয়া বাংলাদেশি সহ পর্যটকদের আকৃষ্ট করতে কাউন্সিল একটি উন্নয়ন প্রস্তাবনা প্রকাশ করেছে। এর বাস্তবায়নের সুফল পেতে চান স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। এ নিয়ে আমাদের চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের চার পর্বের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন তৃতীয় পর্ব। বাংলাদেশি অধ্যুষিত পূর্ব লন্ডনে ব্যাপক উন্নয়ন কাজ হচ্ছে। দ্রুত এগুচ্ছে নতুন টাউন হল নির্মাণ কাজ, চলছে ক্রসরেলের কাজও। এ দুটি প্রকল্পের কাজ শেষ হলে হোয়াইট চ্যাপল এলাকাটিতে বাড়বে পর্যটন আকৃষ্টতা, হয়ে উঠবে অন্যতম ব্যস্ততম এলাকা। আর এর সুফল পেতে চান বাংলা টাউন ব্রিকলেনের বাসিন্দা ও ব্যবসায়ীরা। এনতে কি ব্রিকলেনের কথা তুলনা করেন, যদি ফিগারলি সার্কিট দেখবা মোর টুরিস্ট বলতে তারা অত বিজি হয়ে কামলা, তারা আনার তো একটা অ্যাট্রাকটিভ জিনিস আছে। তো সমান কাইন্ড অফ অ্যাট্রাকটিভ জিনিস সকল আপনি করতে হইবা ব্রিকলেন, খালি কারিয়া ও না সপ্তাহ মিলাইয়া। প্রেজেন্ট যে প্রপোজাল যেটা আছে এই আর্টস্টারে যদি আমরা নানি মেইন গেট অফ দি ব্রিকলেন যদি আমরা নানি লাগাইতাম পারি, আর কেন এনগ্রেভ করিয়া যদি লেখা হয় শব্দটা বাংলা টাউন, এটা কিন্তু অনেক ভিজিটার সকলকে এটা অ্যাট্রাক্ট করবো এবং এই জিনিসগুলো আমরা এখানে রাখতাম এবং এখানে বাংলাটা নিয়ে ভিজিট করবো। ব্রিকলেনকে আরও আকর্ষণীয় করে তুলতে লাইটিং, পাবলিক টয়লেট ও স্ট্রিট কুকিংয়ের ব্যবস্থা রাখারও পরামর্শ এসব ব্যবসায়ীদের। Street lights which we have right now, it doesn't really work, it's pretty dark, they need to change it, we need to have public toilets in the streets because we don't have a single public toilet in this whole street, unfortunately. We need to have a bit of a furniture like chairs and a bit of flower plants, make it a bit more lovelier environment. অন্য অন্য জায়গা যদি আপনি যান তারা কিন্তু সবে কিন্তু লাইভ কুকিং করে, আপনি যদি টুটিং যান বা আপনি যদি সাউথ হল যান দেখবার সবে বাড়া কুকিং করে, লাইভ কুকিং করে। ইয়েস, কাউন্সিলে আমরা এলাও করতে হইব যাতে আমরা লাইভ কুকিং করতাম পারি। চৌধুরী মুরাদ, আইওএন টিভি নিউজ, লন্ডন।